আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি বাংলাদেশের একটি স্বনামধন্য হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলব, যিনি একজন হাউসওয়াইফ, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর এবং হাঁটু ব্যথায় উনি ভুগছিলেন। তো আমরা প্রথমে একটু জানতে চাচ্ছি আপনার নামটা একটু প্লিজ। আচ্ছা, ফরিদা বেগম। আচ্ছা, আমরা এখানে ওনার ছেলেকেও পেয়েছি, স্যার আপনার নামটা একটু বলুন। মাইনুল ইসলাম মিশন। আচ্ছা আচ্ছা, উনি দীর্ঘদিন যাবত ওনার কোমর এবং হাঁটু ব্যথায় ভুগছিলেন। জানতে চাচ্ছি পেশাগতভাবে আপনি কি করেন? আমি গৃহিণী। আপনি গৃহিণী, মানে বাসার কাজ আপনাকে করতে হয়? বাসার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি কতদিন যাবত আপনার এই সমস্যায় ভুগছিলেন? পাঁচ ছয় বছর থেকে আপনি এই সমস্যায় ভুগছিলেন। আচ্ছা, এখন আপনার কি অবস্থা, এই সমস্যা থেকে আপনার এখন কি অবস্থা? এখন আমি ভালোই, সুস্থই, ভালোই বুঝি। আগেও এক জায়গায় দেখাইছি, ইবনে সিনাতে থেরাপি দেওয়াইছি, সেখানে এতটা ভালো বোধ করিনি। এখন ভালোই সুস্থ। আচ্ছা স্যার, আমাদেরকে যদি একটু ব্যাখ্যা করেন যে ওনার এই ব্যথার শুরুটা কবে থেকে এবং কিভাবে? এটা শুরু ওনার হাঁটু এবং মাজাতে ব্যথা, ঠিক আছে, অনেক আগ থেকে, পাঁচ ছ বছর। আচ্ছা আচ্ছা। তো ওনার কাজ করতে করতে এই ব্যথাটা হয়েছে, মানে বাসার অনেক কাজ করতে হয় গ্রামে থাকে, তো তখন থেকে ব্যথাটা হওয়ার পর থেকে আমরা ঢাকা নিয়ে আসি, বিভিন্ন হসপিটালে আমরা নিয়ে যাই, চেক আপ করে, ঠিক আছে, থেরাপিও দেয়। ইভেন কিছুদিন, মানে দু এক মাস দেখা যায় যে উনি সুস্থ, তারপর আবার সেই পেনটা আবার শুরু হয়। তো আমার এক ভাই আছে, উনি বাইরে থাকেন, তো উনি স্যারের মানে ফেসবুক পেজ যেটা আছেন ওইটা ফলো করে আর কি। তো ভাই আমাকে এক বছর আগে বলছিল যে এই স্যারকে দেখাও, কিন্তু গ্রাম থেকে আসা হয় নাই, অনেক কাজ থাকে, এই জন্য আর কি আসতে পারেন। তো রিসেন্টলি ওনার অবস্থা খুবই খারাপ ছিল, মানে চলতে পারতো না, দেখা যেত খাটে উঠতে পারতো না, কিংবা নিজে হাঁটতে পারতো না, শ্বাস করতে পারতো না, ব্যথায় এত ব্যথা ছিল। তারপর আমরা চিন্তা করলাম যে না, আমরা ঢাকায় আসি, ভাইয়া যেটা বলছে ওইটা আমরা ফলো করি। তারপর আসলাম আমি এখানে, এখানে এসে স্যারের সাথে কথা বললাম, কথা বলে দেখলাম না সুস্থ। উনি আশ্বাস দিল যে না, আপনার মা যে অসুবিধা ভুগতেছেন এটা আমরা একদম ক্লিয়ার করে দিব। তারপর মাকে নিয়ে আসলাম, আসার পরে কিছু ট্রিটমেন্ট দিল, আপনার পরীক্ষা দিল, এটা করালাম। করার পরে স্যারের সাথে কথা বললাম, স্যারে বললো যে না, আপনার মাকে আপনি এখানে ভর্তি করান, দশ বারো দিন থাকলে থেরাপি দিবে, ইভেন একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা এখানে তাকে ভর্তি করালাম। আচ্ছা, আপনারা ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে আপনারা ট্রিটমেন্ট করেছেন, আপনারা ঠিক কতদিন যাবত এখানে ট্রিটমেন্ট করেছেন? আমরা বারো দিন যাবত এখানে আসি এখন। তো এখন আগের চেয়ে মা অনেকটাই সুস্থ, আগে যেরকম হাঁটুতে পেইন হতো, মাজাতে পেইন হতো, ওটা একদমই নাই, খুব স্বাভাবিক মনে হচ্ছে, যেটা ভালো হাঁটু ওটার মতো একদম স্বাভাবিক, কোনো পেইন নাই। আচ্ছা, উনি এখন মানে আপনাদের মনে হচ্ছে উনি ওনার আগের স্বাভাবিক জীবন উনি আবার ফিরে যেতে পারছেন, এরকম একটা অবস্থা উনি চলে এসেছেন? হ্যাঁ, এরকমই মনে হচ্ছে যে না, উনি এখন স্বাভাবিক, ট্রিটমেন্টটা যেহেতু সে নিছে, সেই একদম বলতেছে যে না, আমি একদম আগের মতোই স্বাভাবিক আছি। আচ্ছা, ডিপিআরসি হসপিটাল সম্পর্কে যদি একটু বলেন, এখানকার পরিবেশ সম্পর্কে বা এখানকার খাবার, স্টাফ, নার্স সবার সম্পর্কে যদি একটু বলেন যে কেমন সেবা পেয়েছেন এখানে? এখানে চমৎকার একটা সেবা পেয়েছি, এখানে ভর্তি হওয়ার পর থেকে ফার্স্টে আপনার নার্স আছে, স্টাফ আছে যারা, তারপর যারা থেরাপিস্ট, থেরাপি দেয়, সবের ব্যবহার খুব সুন্দর, পরিষ্কার, ক্লিনি, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। আচ্ছা স্যার, আপনাকে আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি যে আপনার মায়ের মতো এরকম আরও অসংখ্য রোগী বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা অবস্থান করছেন, তারা হয়তো এই রোগে আক্রান্ত আছেন কিন্তু তারা হয়তো সঠিক ট্রিটমেন্টটা পাচ্ছে না, বা কোথায় ওনারা ট্রিটমেন্ট করবেন অনেকে আছেন সেটা বুঝতে পারেন না, তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে একটু বলেন। হ্যাঁ, অবশ্যই বলবো, যারা এরকম, আর আজকাল তো মাজা, হাঁটুতে, এগুলো ঘাড়ে অনেক ব্যথা, ঠিক আছে, অনেক রোগী আছে, তো আমি বলবো এটা যে অনেকে অনেক ডাক্তার দেখাবে, ঠিক আছে, দেখানোর পর আমরা যেটা যেটা আমরা উপকার হব, উপকৃত হব, আমরা ওই জায়গায় যাব। তো সেক্ষেত্রে বলবো যে স্যারের বিভিন্ন এই যে যে পেজটা আছে এখান থেকে ফলো করে, স্যারের সাথে কথা বলে, হ্যাঁ, ডিরেকশন নিয়ে যদি, স্যারকে অবশ্যই ভালো লাগবে, কারণ তার কথাবার্তা, ব্যবহার, ঠিক আছে, খুবই সুন্দর, এবং সুন্দর করে সে বলতে পারে, তার উপর বিশ্বাস রাখা যায়, এরকম একজন স্যার তিনি, ডাক্তার, ঠিক আছে। তো আমরা বলবো যে এখানে এসে দেখুক, দেখার পরে যদি তাদের ভালো লাগে ওভেন্সলি এখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিডি টুডেজের পক্ষ থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।